হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সিম্পল কুর্তি বা কামিজ কাটিং করে দেখাবো কামিজ কাটিং করার আগে কী করে পারফেক্ট শোল্ডার এবং পারফেক্ট আর্ম লেন্থের মাপ নিতে হয় আমি সেই সম্পর্কে কিছু আলোচনা করব এবং আর্ম হোলের কার্ভ কী করে দিতে হয় ফ্রন্ট আর্ম হোল এবং ব্যাক আর্ম হোল কী করে কাটিং করতে হয় সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এই মেজারমেন্টগুলো নিখুঁতভাবে নিতে পারলেই কিন্তু জামার কাটিং এবং স্টিচিংয়ের ফলে জামার শেপ ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে তো এখানে নেক শোল্ডার এবং আর্ম হোল বোঝানোর জন্য আমি একটি জামা নিয়ে নিয়েছি এই জামাটির ক্ষেত্রে এখানে যে অংশটি আছে অর্থাৎ হাতা যেখানে লাগানো আছে সেখান থেকে অন্যদিকে যে হাতাটা লাগানো আছে এই পর্যন্ত যে লেন্থটা আসছে সেটা হচ্ছে গিয়ে শোল্ডার তো এখানে লেন্থ আসছে বারো ইঞ্চি এবার জামাতে যখন কাটিং করার সময় আমরা কাপড়ে যখন শোল্ডারের লেন্থ নেব তখন বারোকে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ ছ ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করব এই জামাটির ক্ষেত্রে ব্যাক নেকের কতটা ডিপথ আছে সেটা মেপে দেখছি তো এখানে ব্যাক নেকের ডিপ যতটা হয় তার উপর কিন্তু শোল্ডারের লেন্থ ডিপেন্ড করে সব সময় তো এই জামাটির ক্ষেত্রে ব্যাক নেকের ডিপথ রয়েছে এখানে আট ইঞ্চি পরিমাণ অর্থাৎ ব্যাক নেক যথেষ্ট পরিমাণ ডিপথ রয়েছে তো এখানে গলার চওড়া আছে সাত ইঞ্চি তো সেটাকেও দুই দিয়ে ভাগ করতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে গলার চওড়া তো এখানে যে অংশটা আছে অর্থাৎ যেখানে হাতা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আমাদের আর্ম হোল আর্ম হোলের লেন্থ ডিপেন্ড করে চেস্ট কতটা আছে তার উপরে তো পারফেক্ট ব্যাকনেক পারফেক্ট শোল্ডার এবং পারফেক্ট চেস্টের ওপরেই কিন্তু পারফেক্ট হোল লেন্থ বা আর্মহোল ডিপেন্ড করে নেক এবং শোল্ডারের সাথে সাথে আর্মহোল লেন্থ কী করে চেঞ্জ হবে সে সম্পর্কে আমি বিস্তারিত বলছি শোল্ডারের মেজারমেন্ট কিন্তু এক একজনের বডিতে এক এক রকম আসে কিন্তু নর্মালি দেখা যায় যেটা সেটা হচ্ছে যে চোদ্দো বা পনেরো ইঞ্চি এরকম হয়ে থাকে শোল্ডারের মাপ তো চোদ্দো বা পনেরো ইঞ্চি যাই হোক বা তার কম হোক সেটাকে সবসময় দুই দিয়ে ভাগ করে যেই মাপটা আসবে সেটাই আমাদের জামাতে বা কামিজে নিতে হবে তো শোল্ডার যদি আমি চোদ্দো ইঞ্চি ধরি তাহলে দুই দিয়ে ভাগ করলে আসছে সাত ইঞ্চি এবার শোল্ডার সাত ইঞ্চির থেকে কম হবে কি বেশি হবে সেটা সবসময় ডিপেন্ড করে আমাদের ব্যাক নেকের উপর অর্থাৎ ব্যাক নেকের ডিপ আমরা কতটা নিচ্ছি তার উপর শোল্ডারের সব সবসময় ডিপেন্ড করে এবার ব্যাক নেকের ডিপ যদি বেশি হয় তাহলে শোল্ডার কমতে থাকবে অর্থাৎ ব্যাক নেকের ডিপ যদি পাঁচ ইঞ্চির থেকে বেশি হয় অর্থাৎ ছয় ইঞ্চি তো সেক্ষেত্রে শোল্ডারের লেন্থ কিন্তু সাত ইঞ্চির থেকে কমে যাবে অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চি হবে অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ কমে যাবে তার থেকে বেশি যদি হয় তাহলে আরও এক ইঞ্চি কমে যাবে অর্থাৎ শোল্ডারের লেন্থ সেক্ষেত্রে আমরা নিতে হবে ছয় ইঞ্চি এবার আমরা ব্যাকনেক যদি ডিপ করি কিন্তু শোল্ডারের লেন্থ যদি না কমাই তাহলে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে কাঁধের থেকে জামা খুলে আসতে পারে অর্থাৎ শোল্ডার ভেঙে আসতে পারে কাঁধের থেকে সেই কারণে সবসময় ব্যাকনেক যদি ডিপ নিই তাহলে শোল্ডারের লেন্থ আস্তে আস্তে কমতে থাকবে আর ব্যাকনেকের ডিপ যদি কম নিই অর্থাৎ পাঁচ ইঞ্চি নিই বা তার কম নিই তাহলে শোল্ডারের লেন্থ বাড়ানো যেতে পারে বা যেটা মাপে আসছে সেটা রাখা যেতে পারে তো আমি এখানে একটি চার্ট দেখাচ্ছি যেখানে ব্যাক নেকের ডিপ কতটা হলে শোল্ডারের লেন্থ কতটা আসবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য এখানে আমি ব্যাক নেকের ডিপ যখন নিচ্ছি পাঁচ ইঞ্চি তখন শোল্ডারের লেন্থ নিচ্ছি সাত ইঞ্চি এবার ব্যাক নেকের ডিপ যখন পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ নেব তখন শোল্ডারের লেন্থ আমি নেব সাড়ে ছয় ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ কমে যাবে যদি ছয় থেকে সাত ইঞ্চি ব্যাক নেকের ডিপ হয় তবে শোল্ডারের লেন্থ হবে ছয় ইঞ্চি অর্থাৎ মেন যে সাত ইঞ্চি আছে সেটা থেকে এক ইঞ্চি পরিমাণ লেন্থ কমে যাবে এবার ব্যাক নেকের ডিপ যদি সাত ইঞ্চি আট ইঞ্চি বা তার বেশি অর্থাৎ নয় ইঞ্চির যদি বেশি নিয়ে থাকি সেক্ষেত্রে শোল্ডারের লেন্থ চলে আসছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এভাবে ব্যাক নেকের ডিপ যতটা বাড়তে থাকবে শোল্ডারের লেন্থ আস্তে আস্তে হাফ ইঞ্চি করে কমতে থাকবে এখানে আমি টু ফোল্ডে ভাঁজ করা একটি পেপার নিয়ে নিয়েছি মেজারমেন্টগুলো পরপর বোঝানোর জন্য ধরুন আমি শোল্ডারের লেন্থ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তার কারণ হচ্ছে ব্যাকনেকে ডিপ রাখবো আমি পাঁচ থেকে ছয় ইঞ্চি এরকম লেন্থের মধ্যে এখানে শোল্ডারের লেন্থের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করছি এখানে গলার চওড়া নিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং ব্যাক নেকের জন্য ডিপ নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ যেহেতু পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ ব্যাক নেকের জন্য আমার শোল্ডার হয় সাড়ে ছয় ইঞ্চি তাই আমি এখানে ছয় ইঞ্চিতে একটি মার্কিং করছি ব্যাক ব্যাকনেকের ডিপদের মার্কিং এটা এই দাগটাকে মিলিয়ে দিয়ে একটা নেকের শেপ দিয়ে নিচ্ছি এবার এখানে উপর থেকে নিচের দিকে হোল লেন্থের জন্য মাপ নিয়ে নেব আর্মহোল লেন্থের মাপ কিন্তু সবসময় শোল্ডারের মাপের মতন হয় না তো আর্মহোল লেন্থের মাপ ডিপেন্ড করে চেস্টের কতটা মাপ আসছে তার উপরে চেস্টের মাপের ওপর ডিপেন্ড করে আর্মহোল লেন্থ কতটা হবে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি একটি চার্ট তৈরি করেছি চেস্টের মাপ যদি আঠাশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হয় তবে আর্মহোল লেন্থ আমরা নেব সাড়ে ছয় ইঞ্চি যদি চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে হয় তবে নেব সাত ইঞ্চি যদি আটত্রিশ বা চল্লিশের মধ্যে হয় তবে আমরা নেব সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আর চল্লিশের ওপরে যদি যায় তাহলে নেব আট ইঞ্চি তো চেস্টের মাপ যদি আমি বত্রিশ নিই তো এখানে আমি আর্মহোল লেন্থ নেব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো আমার আর্মহোল লেন্থ এবং শোল্ডার লেন্থ একই থাকলো অর্থাৎ শোল্ডারও সাড়ে ছয় ইঞ্চি এবং আর্মহোল লেন্থও সাড়ে ছয় ইঞ্চি আসছে তো সাড়ে ছয় ইঞ্চিতে এখানে মার্কিং করে নিচ্ছি এই দাগটিকে এবার সোজা ওপরে শোল্ডারের সঙ্গে মিলিয়ে দিচ্ছি এবার এখানে আমি চেস্টের জন্য মার্কিং করে নিচ্ছি যেহেতু বত্রিশ ইঞ্চির চেস্ট চার ভাগের এক ভাগ এখানে বসাবো আট ইঞ্চিতে আমি মার্কিং করে নিয়েছি এবার আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখানে যে কর্নার আছে অর্থাৎ এই দুটো লাইনের মাঝখানে যে কর্নারটা আছে এখান থেকে ইঞ্চি টেপটাকে ধরে এক ইঞ্চি ওপরে এভাবে এক ইঞ্চি ওপরে একটি কার্ভ শেপ দিয়ে নিতে হবে এইটা হচ্ছে ব্যাক আর্মহোলের জন্য আর ফ্রন্ট আর্মহোলের ক্ষেত্রে কি হবে ফ্রন্ট আর্মহোলের জন্য একটু ভেতরের দিকে যেখানে চেস্ট লাইন রয়েছে সেখানেই সেই লাইনের ভিতরের দিকে এক ইঞ্চি ভিতরে মার্কিং করতে হবে এবং এই মার্কটাতে এই মার্কটাকে উপরে যে শোল্ডারের পয়েন্ট আছে তার সাথে এরকমভাবে মিলিয়ে দিতে হবে এবার ফ্রন্ট হলে শেপ দেওয়ার জন্য একই রকমভাবে এই কর্নার থেকে সামনের দিকে এক ইঞ্চি এরকমভাবে কার্ভ শেপ করে দিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট হলের জন্য এবার উপরের দিকে এখানে হাফ ইঞ্চি মতন শোল্ডার ডাউন করতে হবে এবং এই পয়েন্টটাকে উপরের যেই নেক লাইনের পয়েন্ট আছে তার সঙ্গে এভাবে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভালো ফিটিংসের জন্য কারণ আমাদের কাঁধ কিন্তু স্ট্রেট হয় না একটু ঝুঁকানো হয় সেই কারণে এদিকটাতে শোল্ডারকে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে এবার এখানে টোটাল আর্ম হোলের লেংথ কতটা আসছে সেটা আমি মেপে দেখছি এখান থেকে শুরু করে এভাবে মেজারমেন্ট করে নিচ্ছি টোটাল সাড়ে ছয় ইঞ্চি আসছে আর্মহলের লেন্থ আর্ম হোলের কিন্তু কখনোই আট বা সাড়ে আট ইঞ্চির বেশি বাড়াবো না তার কারণ হচ্ছে চেস্টের মাপ যদি চল্লিশের উপরে হয় বিয়াল্লিশ বা চুয়াল্লিশ তাহলে এই দিকে আর্ম হোলের এরকম শেপের জন্য চেস্টের মাপটা সামনের দিকে এরকম করে বাড়তে থাকবে তো এখানে চেস্টের মাপ যদি চুয়াল্লিশ ইঞ্চি ধরি তাহলে চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ আসছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিতে যদি এখানে মার্কিং করি তাহলে আর্ম লেন্থ সামনের দিকে এরকম করে বাড়তে থাকবে তো সেই কারণে নিচের দিকে আমরা আর আর্মহলের লেন্থটা বাড়াবো না যদি বাড়াই তাহলে কিন্তু বগলের অংশটা লুজ হয়ে যেতে পারে তাই চল্লিশের ওপরে সাইজের ক্ষেত্রে আমরা আর্মহলের লেন্থ আট বা সাড়ে আটের বেশি বাড়াবো না তো এবার আমি এই নিয়ম অনুযায়ী কামিজ কাটিং করে দেখাচ্ছি কামিজ কাটিং করার জন্য এখানে আমি দুই মিটারের একটি কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমেই কাপড়টিকে কী করে ভাঁজ করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট নেওয়ার সময় আমরা সাধারণত উল্টো পিঠেই মার্কিংগুলো করে থাকি তো কাপড়টিকে প্রথমেই উল্টোভাবে ভাঁজ করে নিতে হবে কাপড়টির দুটো মাথায় এভাবে আমি একসাথে করে নিচ্ছি করে নিয়ে সমানভাবে প্রথমে টু ফোল্ডে ভাঁজ করে নিচ্ছি তো এই দিকটা হচ্ছে আমার ওপেন সাইট এই যে এদিকটা হচ্ছে ওপেন সাইট এদিকটাও ওপেন সাইড রয়েছে এদিকটা রয়েছে ফোল্ডেড সাইড এবং এই দিকটাও রয়েছে ওপেন সাইড অর্থাৎ তিন দিক ওপেন সাইড রয়েছে এবং বাকি এক দিক রয়েছে আমার ফোল্ডেড সাইড তো এবার কাপড়টিকে আমি আরেকবার ভাঁজ করে নেব এইভাবে অর্থাৎ এই দিকে যেই কিনারাটা আছে সেই কিনারার দিকে এই কিনারাটা মুখ করে ভাঁজটি করতে হবে কিন্তু এই ভাঁজটি করার সময় আমি পুরো কাপড়টা এভাবে ফোল্ড করব না এভাবে ফোল্ড করলে কি হয় কাপড় অনেকখানি নষ্ট হয়ে যায় তো আমি ফোল্ডটি করব। আমার সবথেকে বেশি বডি মেজারমেন্ট যেই পার্টের হয় সেই পার্টের মাপ অনুযায়ী আমি এখানে ফোল্ডিং করব। আমাদের বডিতে হিপের মেজারমেন্ট সব থেকে বেশি হয় তো আমার এখানে হিপের মেজারমেন্ট হচ্ছে ছত্রিশ ইঞ্চি কাপড়টি যেহেতু আমি চার ভাঁজে ভাঁজ করব তাই ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে যা আসছে তার সাথে আরও দুই থেকে তিন ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এই কাপড়টিকে আমি চার ভাঁজে ভাঁজ করবো ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তাই নয় ইঞ্চির সঙ্গে আমি আরও তিন ইঞ্চি যোগ করে বারো ইঞ্চি কাপড় এইভাবে ফোল্ড করে নেব প্রথমে উপরের পার্টটিকে আমি বারো ইঞ্চি মেপে নেব মেপে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে চার ভাঁজে ভাঁজ করে নেব আমি আবার বলে দিচ্ছি কাপড়টি যেহেতু এখানে দুই ভাঁজে ভাঁজ করা আছে অর্থাৎ দুই পার্ট রয়েছে এবং আরেকবার যদি ভাঁজ করি সেটা চার পার্ট হয়ে যাবে তাই আমি হিপ রাউন্ড যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করে যেই মাপটি আসবে সেই মাপের সঙ্গে আরও তিন ইঞ্চি এক্সট্রা প্লাস করে এটিকে ভাঁজ করব অর্থাৎ নয়ের সাথে তিন যোগ করে বারো ইঞ্চি আসছে বারো ইঞ্চিতে আমি এই কাপড়টিকে এভাবে ভাঁজ করব প্রথমে এভাবে ইঞ্চি টেপ দিয়ে আমি বারো ইঞ্চি মেপে নিচ্ছি এবং উপরে নিচে সমানভাবে যেন বারো ইঞ্চি কাপড় থাকে সেভাবেই এই কাপড়টিকে ভাঁজ করতে হবে কারণ ওপরে কম নিচে বেশি বা কোথাও কম কোথাও বেশি এরকম করে ভাঁজ করলে কিন্তু কাপড় অনেকটা আঁকা বাঁকা কাটিং করা হবে সে কারণে সমানভাবে উপরে নিচে ভাঁজ করে নিতে হবে এবং ভিতরে যাতে কোনো রকমভাবে কোনো কাপড় কুঁচকে না থাকে সেই জন্য ভালো করে এভাবে মেলে নিতে হবে যদি কাপড় কুঁচকে থাকে তাহলে মাপগুলো সঠিকভাবে আসবে না এবং কাটিং করার পরে কাপড় বড় বা ছোট এরকম হয়ে যেতে পারে তো আমি আরেকবার এটিকে মেপে দেখব টুয়েলভ ইঞ্চি আছে কি না তো টুয়েলভের থেকে হাফ ইঞ্চি বেশি রয়েছে এখানে তো কোনো ব্যাপার না ওপরের দিকটাও আমি মেপে দেখব একই রকমভাবে যাতে ওপরের নিচে সমানভাবে মাপটি আসে তো এবার প্রথমেই ওপর থেকে আমি লম্বার জন্য মাপ নিয়ে নেব আমার জামার লম্বা হচ্ছে রেডি লেন্থ হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি ওপরে কাঁধে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং নিচে ফোল্ডিংয়ের জন্য দেড় ইঞ্চি যাবে তাই আমি থার্টি নাইন ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আপনারা যেরকম লেন্থ পছন্দ করেন এখানে সেরকম লেন্থ ওয়াইজ মার্কিং করে নেবেন এবং এক্সট্রা ওপরে কাঁধের সেলাইয়ের জন্য যে হাফ ইঞ্চি যাবে এবং নিচে ফোল্ডিংয়ের জন্য এক বা দুই ইঞ্চি এরকম নিতে পারেন সেই অনুযায়ী মেজারমেন্ট নিয়ে নেবেন সেমভাবে আমি উল্টো দিকেও থার্টি নাইন ইঞ্চিতে মার্কিং করে নেব এইভাবে করে নিয়ে এভাবে এই দাগ দুটি সোজাসুজি মিলিয়ে দেব তো এবার আমি বাকি মেজারমেন্টগুলো নেওয়া শুরু করছি এদিকে রয়েছে আমার ওপেন সাইড কাপড়ের এবং কাপড়টি ফোর ফোল্ডে রয়েছে এদিকটা বন্ধ সাইড তো মেজারমেন্টগুলো বন্ধ সাইড থেকেই নেব তো এখান থেকে প্রথমেই আমি কাঁধের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবার এখানে উপর থেকে নিচের দিকে সাত ইঞ্চিতে আমি প্রথমে চেস্টের জন্য মার্কিং করে নেব এইভাবে সাধারণত উপর থেকে সাত ইঞ্চি নিচেই আমরা চেস্টের জন্য মার্ক করে থাকি এবং আরও সাত ইঞ্চি নিচে অর্থাৎ চোদ্দো ইঞ্চিতে আমি ওয়েস্টের জন্য মার্কিং করছি এবং আরও নিচে কুড়ি ইঞ্চিতে আমি হিপের জন্য মার্কিং করছি আপনারা চাইলে হিপের জন্য একুশ ইঞ্চিতেও মার্কিং করতে পারেন কুড়ি একুশ এরকমই হয়ে থাকে এই দিকটাতেও একই রকমভাবে আমি দাগ কেটে নিচ্ছি এবং এই দাগগুলোকে সোজাসুজি মিলিয়ে দিচ্ছি তো যেহেতু আমি ব্যাক নেকের ডিপ নেব সাত ইঞ্চি তাই এখানে শোল্ডার আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো এখান থেকে আমি নিচের দিকে আর্ম হোলের লেংথের জন্য সাত ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি যেহেতু আমার চেস্টের মাপ আছে এখানে চৌত্রিশ ইঞ্চি এবার আমি এই কর্নারটিতে অর্থাৎ উপরের দিকে আর এই পাশে যে লাইনটা আছে তার মাঝামাঝি কর্নারটিতে আর্ম হোলের কার্ভের জন্য মার্কিং করে নেবো এখানে কর্নারে ইঞ্চি টেপ ধরে এক ইঞ্চি উপরের দিকে আমি মার্কিং করে নিচ্ছি এইভাবে তারপরে কার্ভ শেপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার ব্যাক আর্ম হোলের জন্য এবার ফ্রন্ট আর্ম হোলের জন্য এখানে যে চেস্ট লাইন আছে সেই দাগ বরাবর ভিতরের দিকে অর্থাৎ এক ইঞ্চি ভিতরের দিকে একটি মার্কিং করে নিচ্ছি এইভাবে এবং এই মার্কটিকে উপরের দিকে যে শোল্ডারের লাইন আছে তার সঙ্গে এভাবে কোনি করে মিলিয়ে দিচ্ছি এবার এখানেও সেমভাবে এই কর্নার থেকে আমি এক ইঞ্চিতে একটি মার্কিং করব এই যে এই দুটো লাইনের কর্নার থেকে এক ইঞ্চিতে আমি একটি মার্কিং করব এবং এখানেও সেমভাবে আমি কার্ভ শেপ দিয়ে নিচ্ছি এবার এখানে গলার চওড়া নিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চিতে আমি একটি মার্কিং করে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র ব্যাকনেকের ডিপ কতটা নেব সেটা মেনশন করছি এখানে ব্যাকনেক রাউন্ডের জন্য আমি সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং ভিতরের দিকে আমি রাউন্ড নেকের জন্য গোল করে শেপ দিয়ে নিচ্ছি এবার উপরে এখান থেকে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দেব শোল্ডার ডাউন করতেই হয় কারণ আমাদের শোল্ডার যেহেতু একটু ঝুঁকানো টাইপের একদম স্ট্রেট হয় না তাই এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করতে হয় ভালো ফিটিংসের জন্য তো এই পয়েন্টটিকে উপরের দিকে যে নেকের পয়েন্ট আছে তার সঙ্গে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি এবার আমি এখানে চেস্টের জন্য মার্কিং করে নেব আমার কাপড়টি যেহেতু ফোর ফোল্ডে ভাঁজ করা আছে তাই আমি এখানে চেস্টের যা মাপ আছে সেটাকে চার দিয়ে ভাগ করে যা আসবে সেটা এখানে বসাচ্ছি আমার চেস্টের মাপ হচ্ছে চৌত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে সাড়ে আট ইঞ্চি তো আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করেছি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য আরও দুই ইঞ্চি নিয়ে নিলাম একই রকমভাবে আমি এখানে ওয়েস্টের জন্য মার্কিং করে নিচ্ছি আমার ওয়েস্টের মাপ হচ্ছে উনতিরিশ ইঞ্চি এবং সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি আপনারাও আপনাদের যা ওয়েস্টের মাপ আছে সেটাকে চার দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই এখানে বসাবেন এবার এখানে আমি হিপের জন্য মাপ নিয়ে নিচ্ছি আমার হিপ রাউন্ড হচ্ছে ছত্রিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে নয় ইঞ্চি তার সাথে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিচ্ছি এখানে কাপড়টি যেহেতু ফোর ফোল্ডে ভাঁজ করা আছে তাই প্রত্যেক মেজারমেন্টের ক্ষেত্রেই আমি চার দিয়ে ভাগ করে নিচ্ছি আপনারাও আপনাদের যা মাপ আসবে চেস্ট ওয়েস্ট এবং হিপের সেটাকে চার দিয়ে ভাগ করে যা আসবে সেই মাপটি এখানে নেবেন এবং এক্সট্রা সেলাইয়ের জন্য দেড় অথবা দুই ইঞ্চি নিতে পারেন কাপড় তো এবার এই দাগগুলি আমি এভাবে মিলিয়ে দিচ্ছি এবার এখান থেকে নিচের দিকে আমি চওড়ার মাপ নিয়ে নিচ্ছি আপনারা যদি নিচের দিকের এই স্লিটের চওড়া যদি একদম সোজা চান তাহলে উপরে হিপ রাউন্ডের জন্য যেই মেজারমেন্ট নিচ্ছেন সেই মাপটিই নিচে সরাসরি বসিয়ে দিতে পারেন কিন্তু আমি একদম স্ট্রেট চাই না আমি একটুখানি বেশি কাপড় এই দিকটায় রাখবো অর্থাৎ আমার হিপ রাউন্ড হচ্ছে নয় ইঞ্চি তা নয় ইঞ্চি থেকে আমি দেড় ইঞ্চি বাড়িয়ে সাড়ে দশ ইঞ্চিতে এখানে মার্কিং করবো অর্থাৎ আমি নিচের দিকে একটু এ লাইন শেপ করব আর আপনারাও যদি একদম স্ট্রেট না চান তাহলে হিপ রাউন্ডের যা মাপ আছে তার থেকে এক বা দেড় ইঞ্চি বেশি এভাবে বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য আরও এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি এবার এই দাগগুলিকে হিপের পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিচ্ছি এখানে আমার মাপ নেওয়া হয়ে গেছে এবার আমি এই মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি প্রথমে আমি ব্যাক পার্টের যে আর্ম হলের জন্য মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী প্রথমে ব্যাক পার্টটি কাটবো তারপরে ব্যাক পার্টটিকে কেটে আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পর আমি ফ্রন্ট পার্টের যে আর্ম হোলের জন্য মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী ফ্রন্ট পার্টের আর্মহোল আমি কেটে নেব তো দুটো পার্ট আলাদা করে নেওয়ার আগে এইভাবে আমি কোমরের অংশ এবং হিপের অংশ এভাবে ছোট ছোট কাটস লাগিয়ে নেব যাতে আলাদা করার পরে পিছনের পার্টেও একই রকমভাবে এই চিহ্নগুলো অর্থাৎ এই মার্কিংগুলো চলে আসে এবার কাপড়ের উপরের দিকে যেহেতু ফোল্ডেড সাইড ছিল তাই এখানে একটি জয়েন্ট রয়েছে এই জয়েন্টটা আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোকে আলাদা করে নিচ্ছি এবার ফ্রন্ট পার্টটিকে আবার ভালো করে এভাবে বিছিয়ে নিয়েছি এবং এখানে যে আরমহলের কার্ভ আছে সেই মাপ অনুযায়ী এভাবে কাটিং করে নিচ্ছি কামিজের হাতা কি করে কাটিং করতে হয় তার ভিডিওর লিংক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকেই দেখে নিতে পারেন আজকের ভিডিওটিতে আমি পারফেক্ট শোল্ডারের লেন্থ কি করে নিতে হয় এবং পারফেক্ট আর্মহোল কি করে কাটিং করতে হয় সেই নিয়েই দেখিয়েছি তো আমার কামিজ কাটিং কমপ্লিট হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ